মদিনার নবী বলেন, আমার উম্মত মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেকের পাল্লাটা ওজন হয়ে যাবে। সেই আবু বকর এত আমল করার পর আবার নামাজে দাঁড়াইয়া রাতের বেলা কান্না করেন। নবীজি বলেন, আবু বকর আপনি নামাজে কেন কান্না করেন? বলে, জাহান্নামের আযাবের ভয়ে কান্না করি। ও নবী, কান্না করার কারণ নামাজের মধ্যে কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্দাইয়া দিল। কি আয়াত? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময় আমি আল্লাহ মুমিনের জান্নাত দিয়ে দিয়েছি। আল্লাহ আমাদের জান মাল কে নিছেন? বিনিময় কি দিছেন আমাদের জান্নাত? ইদার দুঃখের খবর না খুশির খবর? নবী বলেন, আবু বকর খুশির খবর, এত সুন্দর আনন্দের খবর পেয়ে কেন কাঁদে? আবু বকর বলেন, পয়গম্বর আমার কান্নার কারণ আল্লাহ এমনি আবু বকরের এত দামি বানায় নাই, যখন নবীর ইন্তেকাল হয়ে যাবে, ইজা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, নবীকে আল্লাহ আয়াত নাযিল করে বললেন, বিজয়ের সময় আপনার, হে নবী, দলে 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 বিদর্মীরা কালেমার পতাকা তলে ডুবতেছে, সাহাবায়ে কেরাম খুশি সব মুসলমান হয়, দলে দলে মানুষ কালেমার পতাকায় ঢুকে, মানুষগুলো তওবা করে, চতুর্দিক থেকে শুধু বিজয়ের আওয়াজ আসতেছে, মুসলমানের বিজয়। সাহাবায়ে কেরাম খুশি হয়, আবু বকরের মতো বান্দা চোখের পানি সেরে কান্না করে। সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর খুশির সংবাদ আসলো, ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এত সুন্দর খুশির খবর পাইয়া আমরা সবাই আনন্দে আছি, আপনি কেন কান্না করেন? আবু বকর ডাক দিয়ে কয়, আমি তো মূল হাকিকতের মধ্যে নজর করে দেখলাম, খুশি উপর দিয়ে দেখা যায় ভেতরে কান্নার আওয়াজ। বলে, কেমন কান্নার আওয়াজ? বলে, মানুষগুলো দেখা যায় মসজিদ ভর্তি, মসজিদের কোনো জায়গা নাই, ফাঁকা নাই, একতলা মসজিদ দোতলা হয়ে গেল, দলে দলে মানুষ জুমার মসজিদে ঢুকতেছে, দলে দলে ওয়াজের প্যান্ডেলে আসতেছে, কিন্তু হাকিকতের মধ্যে নজর করে দেখলাম এই মানুষগুলো শুধু জুমা পরে মানুষকে দেখানোর জন্য, অন্তরের মধ্যে কোনো মহব্বত নাই, অন্তরের মধ্যে রসুলের সুন্নত নাই। এমন কি অবস্থা যে জুমার মসজিদে আসিয়াও সালামটা ফিরাইয়া দৌড় দেয়, পরের চার রাকাত সুন্নাস নামাজটাও তারা পড়ে না। তাহলে হাকিকতের মধ্যে ভেজাল আছে না নাই? আবু বকর বলে, উপর দিয়ে দেখতেছি দলে দলে মুসলমান, কিন্তু ভেতরের হাকিকাত বড় দুঃখ। বলে, কি দুঃখ? বলে, আল্লাহ হাকিকতে জানাইয়া দিছে আমার নবী আর বেশি দিন থাকবেন না, আল্লাহর কাছে মোলাকাতে চলে যাবেন, আমার নবীকে হারাইয়া আমি আবু বকর এতিম হয়ে যাব, আর ওই সময় আর নবীর চেহারা দেখতে পারবো না, যে নবীর চেহারা মুবারকের দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়, ওই নবীরে যদি দেখতে না পারি কাকে দেখে কলিজা ঠান্ডা করে ফেলবো? এই দুঃখের কারণে আমি কান্না করতেছি। আবু বকর নামাজে দাঁড়াইয়া কাঁদেন, নবী বললেন, খুশির সংবাদ করিয়া কেন কাঁদেন? খুশির সংবাদ, আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছেন। আবু বকর বলে, নবী,
হাকিকতের মধ্যে গিয়া কান্দতেছি। বলে হাকিকত কি? বুঝাইয়া বলেন, আবু বকর বলে, আমি তো একটা বিশাল বাজারের মধ্যে কাপড়ের দোকান দেই, আমার দোকানে সকালবেলা একজন আল্লাহর বান্দি আসে, বহুদিন আগে আমার দোকান থেকে এক পিস কাপড় নিয়েছিল, আজকে কাপড়টা ফিরাইয়া টাকা ফিরাইয়া নিয়ে গেল, বিদায় বেলা জিজ্ঞাসা করলাম আম্মা জান বহুদিন আগে কাপড় নিলেন আজকে ফেরত দেন কেন? মহিলা ডাক দিয়ে খায়, তাৎক্ষণিক ভাবেই ফেরত দেওয়া প্রয়োজন ছিল, ব্যস্ততার কারণে আসতে পারি নাই, আজকে ফিরাইয়া দিলাম, কারণ হলো আপনার দোকানের কেনা কাপড় আমার পছন্দ হয় নাই, এই জন্য কাপড় দিয়ে গেলাম, আমার টাকা ফিরাইয়া নিলাম। এই চিন্তা আমার অন্তরে আসছে, আল্লাহ পাক মুমিনের জান মাল নিয়ে নিছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা কাহারিয়াতের সাইনবোর্ড লাগায় দিবেন, আল্লাহ পাক এত রাগান্বিত হবেন, দুনিয়ার কেউ ভাবে নাই যে এত রাগ আমার আল্লাহর আছে। আল্লাহ তাআলা হাশরের ময়দান কায়েমের পরে সূর্যটাকে নিচে নামায় দিবেন, সূর্যকে বলবে সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে, সূর্যের গরম এত বেশি শুরু হবে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন, ওই সময় মানুষের মাথার মগজগুলো সূর্যের গরমে ভাতের মারের মতো ঘুরতে থাকবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নারী গুলিগুলো পড়তে থাকবে, আপন আপন বলতে কেউ থাকবে না, ওই সময় আল্লাহর আদালতে দাঁড়াইয়া সব মানুষের হিসাব নিবেন আমার আল্লাহ। ওই সময় যদি আল্লাহ আবু বকরকে ডাক দেয়, আবু বকর আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে আবু বকর আমি তোমার জান মাল নিয়েছি বিনিময়ে জান্নাত দিয়েছি, বলো আমার জান্নাতটা কামাই করার জন্য তুমি কি আমল করেছো? তখন যদি আমি আল্লাহকে বলি হে মালিক, নামাজ পড়েছি, রোজা রেখেছি, জিকির করেছি, তাহাজ্জুদ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিহাদের ময়দানে সময় দিয়েছি, সারা রাত্র ঘুমাই নাই, আপনার মহাব্বতে যায় নামাজে কাটাইছি, নবীজির দরবার থেকে দূরে যাই নাই, আল্লাহ পাক যদি তাৎক্ষণিকভাবে আমাকে হাশরের ময়দানে বলিয়ে ফেলেন এ আবু বকর আমার জান্নাতটা ফিরাইয়া দাও, তোমার জান্নাল ফিরাইয়া নাও, তোমার জান আর মাল নিয়ে তুমি জাহান্নামে যাও, আমার জান্নাতটা ফিরাইয়া দাও, আল্লাহকে যদি তখন বলি আল্লাহ কেন, আল্লাহ যদি বলেন ও আবু বকর তুমি যত আমল করেছো আমার দরবারে একটা আমলও পছন্দ হয় নাই, যেমন ওই মহিলাটা আমার দোকান থেকে কাপড় নিয়ে ফিরাইয়া টাকা নিয়ে গেল, কেন বলে তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আল্লাহ যদি বলে আবু বকর আমার জান্নাত আমাকে ফিরায় দাও, তোমার জান্নাল নিয়ে জাহান্নামে যাও, তোমার নামাজ রোজা তেলাওয়াত আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, বলেন নবী ওই সময় আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাফ লেগে যাবে, জাহান্নামের দিকে ফেরেশতারা আমাকে নিয়ে যাবে, ওই সময় আমি আবু বকরের কি উপায়? এই ভয় আমি আবু বকর অজর দ্বারায় কান্না করতেছি, এই জন্য বলছি মুসলমান জান্নাতের টিকিট পাওয়ার পরে আবু বকরের মতো গোলাম কেন চোখের পানি ছেড়ে কান্না করলেন, নফলে বাদাত করলেন? অতএব আজকে যারা আমল লাগবে না লাগবে না বলিয়া যেই টুপিওয়ালার উন্নতের ধোকা দেয়, নফল নামাজ লাগবে না, কাজা নামাজ লাগবে না, জুমার আগে সুন্নাত লাগবে না, এদেরকে চিহ্নিত করে নাও, এরাই হলো উলামায়ে আহলে বাতিল, এরা হক না বাতিল, এলমে রায়ে জাজো করুদান বেহেসাব খলকে রাতাদান জবাবে বাসাব আপনা দারাব দোস্তে খলকা জারে রা নিস্তে খাসলাতে একে দিন দারে রা। কামুল লাগবে নি? আল্লাহ পাক বলেন আমল লাগবে কার, আমি ঘোষণা দিয়া দিলাম এই জমিনের মধ্যে যারা রবের সাথে মোলাকাত করতে চায়, কার সাথে? রবের সাথে যারা মোলাকাত করতে চায়,
অনবী তাদের জন্য কর্মসূচি, তারা আমলে সালেহ করবে, নেক আমল করবে। আর যারা রবের সাথে মোলাকাত করতে চায় না, এদের কোনো আমলের কোনো প্রয়োজন হবে না। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য নেক আমল, কিন্তু রবের চিনি না মোলাকাত কখন করব। একজনারে চিনলে জানলে মহব্বত পারলে না, এবার মহব্বতের টানে বলবো তারে দেখতে চাই। মুসা নবী তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য, আগুন আনতে গিয়া রবের সাথে কথা শুরু হলো, কথা বলতে 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 মহব্বত শুরু হয়ে গেল। এমন মহব্বত এবার ডাক দিয়া কয় রে আল্লাহ, গোপনে কত আওয়াজ শুনাইলে, এখন আর ভালো লাগে না, রব দিয়ারিনি দেখতে মনে চায়, ও মালিক কুদরতের হাত দিয়ে আমার সাথে একটু মোলাকাত করবেন, পর্দাগুলো খুলে দেন, আমি আল্লাহ আপনার সাথে মোলাকাত করতে চাই। আল্লাহ বলেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবী বলে না দেখে আমি এখান থেকে যাব না। এমন মহব্বত আর মায়া বাড়ে গেল, এখন তোমারে না দেখলে কলিজা ঠান্ডা হবে না। অতএব ওই আল্লাহর বান্দা রবের সাথে মোলাকাতের তামান্না তখনই তৈরি হবে যখন বান্দার মধ্যে রবের পরিচয় আসবে। আসলে আমরা এখন তো রবের চিনি না, মোলাকাতের তামান্না আসবে কখন? আর যদি রবের চিনতাম তাহলে জীবনটা গেলেও ওষুধের টাকায় ব্যবসা করতাম না। রবের পরিচয় তো জানলাম না, কে আমার রব, ওই রব আমার কেমন, রবের এত কোনদিন দেখলাম না। এই জন্য আহলুল্লাহ যারা, খাঁটি আল্লাহ ওয়ালা যারা, আউলিয়ায়ে কেরাম যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যেই বান্দা বান্দি নিজেকে চিনে সে তার রবেরও চিনে। আল্লাহ বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা তুই কই তালাশ কর আমাকে, আমারে যদি খুঁজতে চাও পেতে চাও আমেরিকা লন্ডন লেবাননে যাওয়া লাগবে না, নিজের মধ্যে একটু খুঁজিয়া দেখ, আমি আল্লাহ কুদরতের ঘেরা, নিজের মধ্যে তালাশ কর আমার আল্লাহকে পাইবা। আল্লাহ ওয়ালারাও বলেন, আল্লাহও বলেন, বলে কো আমার মধ্যে তো অনেক তালাশ করে দেখলাম, আল্লাহরে তো দেখি না। বলে চামড়ার চোখ দিয়ে দেখা যাবে না, অন্তর চক্ষুটা খুলে দে, কলবের চক্ষু খুলিয়া দেখ, রবের কই তালাশ কর, রব আমার সামনে হাজির। কলবের চক্ষু দুইটা খুলে দাও তো রবের সাথে তুমি মোলাকাতের চান্স পেয়ে যাবে। নিজের মধ্যে তালাশ করো আমার রব, আমার আল্লাহর তালাশ করো, রব নিজের ভেতরে পাইবা। বলে আমার মধ্যে কেমনে তালাশ করবো? কয় নিজের ভালো করে চিনতে পারলে রবেরও চিনতে পারবা। আমরা নিজের চিনি নকল পরিচয়, আসল পরিচয় চিনি না। আমার পরিচয় দিয়ে আমি বড় বক্তা, আমি বড় মুফতি সাহেব, আমি বড় প্রিন্সিপাল, আমি বড় মুহাদ্দিস, বড় টাকাওয়ালা, বড় চেয়ারম্যান, এটা আপনার আমার আসল পরিচয় না। আপনার আমার আসল পরিচয় হলো আমি আল্লাহর গোলাম, একজন মুসলমান। এবার আমাকে পরিচয় দাও আমি কে, একজনে কয় আমার চিনো, কয় হ্যাঁ ভালো করে চিনি। বলে কেমনে? কয় তুই না পাক পানির জন্ম, তোর জন্মটা না পাক পানির দ্বারা হয়েছে, পবিত্র পানি দ্বারা তোর জন্ম হয় না, তোর সৃষ্টি হয়েছে না পাক পানি, পবিত্র পানিটাও না। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে শোধন করে করে 40 দিন ওই পানি রক্ত, ওই পানি গোশত, ওই পানি হাড্ডি, আবার ওই পানির মধ্যে হাড্ডির উপরে গোশত দিলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة
فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. الله تعالى بولين শক্ত মাটি নাপাক পানির দ্বারা তোমারে বানাইয়া চল্লিশ দিন চল্লিশ দিন শোধন করে করে ফেরেশতার মাধ্যমে ওই নাপাক পানি রক্ত রক্তটারে আবার চল্লিশ দিন শোধনের দ্বারা এবার গোস্ত হাত দিয়ে এর উপরে আবার গোস্ত দিলাম। এ বান্দা রবের পরিচয়টা নাও, এত বিশাল আসমান আমি আল্লাহ বানাইছি আর কেউ বানায় নাই। এই আসমানটা যিনি বানাইছেন তিনি আমার যেমন রব, আমারও যিনি বানাইছেন তিনিও আমার রব, সূর্যটা যিনি বানাইছেন তিনি আমার যেমন রব, আমার যিনি বানাইছেন তিনি সেই একই রব। নজর করে দেখছো রে গোলাম, এ জমিন থেকে ৫০০ বছরের দূরত্ব প্রথম আসমান, প্রথম আসমানটা ৫০০ বছরের মোটা, এর উপরে আবার খালি জায়গা ৫০০ বছরের ফাঁকা, এরপরে আবার দ্বিতীয় আসমান ৫০০ বছরের মোটা, এই রকম উপরে ৭টা মহাশূন্য, ৭টা আসমান আল্লাহ বানাইছেন, ৭টা জমিন বানাইছেন। ও বান্দা নজর করে দেখছো এত বিশাল এত বিশাল আসমানটা আল্লাহ বানাইলেন, এত বিশাল ৭টা আসমান মহাশূন্য আর জমিন ৭টা। আল্লাহ বলেন আমি এগুলো বানাইতে ৬ মাস সময় লাগাই নাই, ফি সিদ্দাতি আইয়াম, মাত্র সময় লাগাইলাম মাত্র ৬ দিন। কয়দিন এই ৬ দিনের বানানো আসমানটা আমি যেইভাবে সেটিং করে দিলাম ওইভাবে আছে, নড়াচড়াও করে না, একটা নিচের থেকে খুঁটিও নাই, উপর থেকে রশি দিয়ে কোনো টানাও দেই নাই, এইভাবে সুন্দর করে আমি সেটিং করে রাখলাম। নজর করে দেখবি কেউ না, তিনি হলেন আমার রব। অথচ বান্দা নজর কর, এত বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র ৬ দিনে, আর তোর মতো বান্দাটা মায়ের গর্ভে নাপাক পানির থেকে আমি আল্লাহ মায়ের গর্ভে বানাইতে ৬ দিন আর ৬ ঘন্টা না, তোর মতো বান্দাটারে বানাইতে সময় নিলাম ৬ মাসের উপরে। এত বিশাল আসমান বানাইতে সময় নিলেন ৬ দিন, আর আপনার আমার মতো ১ কেজি ওজনের বান্দাটারে মায়ের গর্ভে বানাইতে সময় নিলেন ৬ মাসের উপরে। কারণটা কি একটু চিন্তা করা দরকার, এই চিন্তা করার মতো আকল জ্ঞান আল্লাহ গরু ছাগলের দেয় নাই, আল্লাহ মানুষকেই মেধা দান করেছেন। এজন্য আল্লাহ পাক বলেন আফালা তাকিলুন আফালা তুবসিরুন আফালা তাতাফাক্কারুন, ও বান্দা কেন একটু গবেষণা করো না, কেন চিন্তা করো না, কেন আমার কুদরতের দিকে তাকাইয়া দেখো না রে গোলাম। এত বিশাল আসমানটা বানাইতে সময় নিলাম ৬ দিন, তোমার মতো বান্দা বান্দি মায়ের গর্ভে বানাইতে সময় নিলাম ৬ মাসের উপরে। ও বান্দা কেন জানোনি আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি, আমি আল্লাহ আমি রব, আমি তোমার এমন রব, আমি আল্লাহ কেমন আদর করে বানাইছি, আস্তে 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 করে বানাইয়া আমি আল্লাহ তোমার সুন্দর চেহারাটা কুদরতের হাত দিয়া বানাইয়া দিলাম, এমন সুন্দর চেহারা বানাইছি সারা দুনিয়ার মানুষগুলো এক জায়গায় জমা কর, একই মায়ের বাচ্চা ৫টা, ২টা মেয়ে ৩টা ছেলে, ২টা ছেলে ৩টা মেয়ে, নজর করে দেখ কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের আওয়াজে মিল নাই, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইয়া প্যাকেটের মধ্যে প্যাকেট দিয়ে কাভারিং করে দিলাম, বিন্দু থেকে বিন্দু বাতাস ঢুকার আমি সুযোগ দেই নাই। দুনিয়াতে আসার পরে বান্দা তুই কি খাবি, আমি আল্লাহ খানার আয়োজন করে দিলাম, এত সুন্দর খানার আয়োজন, দুনিয়ার মানুষ বাচ্চার জন্য আম্মাজান সুজি পাকায়, সুজিটার জন্য চিনি লাগবে, দুধ লাগবে, লবণ লাগবে, গরম করা লাগবে, পানি লাগবে, চুলা লাগবে, পাত্র লাগবে, এই সুজিটারে গরম করিয়া আবার পাত্রে ঠান্ডা করে আধা ঘন্টা পরে দুই তিন চামচ বাচ্চাটারে দেয়, ৪ ঘন্টা পরে অবশিষ্ট সুজি ফালাইয়া দেয় কারণ নষ্ট হইয়া গেছে, এই সুজি বাচ্চাটারে দিলে পেট নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আমি তোর কেমন মায়ার রব,
তোরে আমি দুনিয়াতে পাঠাবার আগে তোর মা বাবা কোনদিন আমাকে বলে নাই, আমি আল্লাহ তোর মায়ের স্তনে দুধের আয়োজন করে দিলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, 24 ঘন্টার বেশি গরম থাকে না, আর আমি আল্লাহ এমন সুন্দর এক ফ্লাক্স বানাইয়া তোর খানার আয়োজন করেছি, এমন সুন্দর পিওর দুধ, যেই দুধের মধ্যে চিনি লাগবে না, লবণ লাগবে না, পানিও লাগবে না, আগুন লাগবে না, ঠান্ডা করারও প্রয়োজন হবে না। ও বান্দা, এই দুধ তুই 2 বছর পর্যন্ত পান করবি, কোনোদিন দুধ নষ্ট হয়ে যাবে না। এরে নবীর উম্মত, আমি তোর কেমন রব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোরে এত সুন্দর করে বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিলাম। মাকে মা বলে ডাকতে পারো না, আব্বাকে আব্বা বলে ডাকতে পারো না, তোর শুধু একটা আওয়াজ কান্নার, ওই কান্নার আওয়াজ দিয়া তুই কি চাও, তোর বাবাই বুঝে না, ভাই বোনেরা বুঝে না, ওই কান্নার মধ্যে একটা রাডার তোর মায়ের ভেতরে ফিট করে দিলাম, কখন কান্না দিয়া তুই কি চাও, তোর বাবাও বুঝে না, তোর মা বুঝতে পারে, কান্নার কারণে তোর মা বুঝতে পারে, তুই এখন ক্ষুধার জন্য কান্না করো, তোর কান্নার আওয়াজে মা টের পায়, তুই এখন ঘুমের জন্য কান্না করো, তোর কান্নার আওয়াজে মা বুঝতে পারে, তুই এখন গরম লাগে বাতাসের জন্য কান্না করো, তোর ঠান্ডা লাগছে গরমের জন্য কান্না করো, এই কান্নার অবস্থাটা মায়ের বুঝার ক্ষমতা দিলাম। এখান থেকেও জীবনের একটা শিক্ষা নিয়ে নেড়ে গোলাম, একটা বাচ্চা বাচ্চা এমন জীবনের যত আয়োজন চাওয়া পাওয়া শুধু কান্নার পুঁজি দিয়া মায়ের থেকে যদি আদায় করে নিতে পারে, মাকে বলতে পারে না, মা খানা দাও ক্ষুধা লাগছে, মা বিছানা দাও ঘুম আসতেছে, শুধু কান্নার আওয়াজ কিছুই বলে নাই মাকে, মা কান্নার আওয়াজ দিয়ে সব বুঝিয়া বুঝিয়া সন্তানের আয়োজন করে দিল। ও বান্দা, ওই জীবনের প্রথম কান্নাটাও যদি জীবনে ধইরা রাখতে পারো, আর আমি আল্লাহর দরবারে ওই কান্নার পুঁজিটা দিয়ে যদি আবদার করো, কান্না করো, মা তোর কান্নায় যদি সব দাবি পূরণ করতে পারে, ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম, আমি আল্লাহ 99 গুণ মহাব্বত আর মায়া কুদরতে জমা রেখে দিলাম। ও বান্দা, তুই যখন কান্না করবি চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে তোর জীবনের সব দাবি আমি পূরণ করে দিব।